মহাবিদ্যালয়ের বিএ প্রোগ্রাম সংস্কৃত বিষয়ের স্টুডেন্টদের উদ্দেশ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সে বিষয়টি হলো আচার্য গঙ্গাদাসকৃত ছন্দমঞ্জরী গ্রন্থ। সেই ছন্দমঞ্জরী গ্রন্থের একটি ছন্দ নিয়ে আলোচনা করব, তা হলো মালিনী ছন্দ। এই মালিনী ছন্দ কীভাবে আমরা নির্ণয় করব, তার আগেই আমি ছন্দের নির্ণয় করার বিষয়ে কিছু প্রয়োজনীয় বিষয় বলবো, যেগুলি হলো লঘু গুরু চিহ্ন কীভাবে আমরা নির্ণয় করব, লঘু গুরু বর্ণ। সেই লঘু গুরু বর্ণ বিষয়ে আচার্য গঙ্গাদাস ছন্দমঞ্জরী গ্রন্থে বলেছেন, সান শারৎস দীর্ঘশ্চ বিসর্গে চ গুরুর্ভাবে বর্ণ সংযোগ পূর্বশ্চ তথা পাদান্ত অপিবা। অর্থাৎ অনুসারযুক্ত অক্ষর, দীর্ঘস্বর, বিসর্গযুক্ত অক্ষর এবং সংযুক্ত ব্যঞ্জন বর্ণের পূর্ব অক্ষর গুরু হয়। তাছাড়া শ্লোকে পাদের অন্তঃস্থিত অক্ষর বিকল্পে গুরু হয়। প্রয়োজন অনুসারে গুরু অক্ষর ও লঘু অক্ষর হতে পারে। পাদের অন্তঃস্থিত অক্ষরে লঘু গুরু ব্যবস্থা প্রয়োজন অনুসারে হবে। এবারে আসি গণ বিষয়ে। গণ মোট 10টি, মগণ, নগণ, যগণ, রগণ, তগণ, ভগণ, বর্গীয় যগণ, লগণ, গগণ এবং সগণ। এই 10টি হলো গণ। এই 10টি গণের মধ্যে মভন জর ত সজ এই গণগুলি 3টি অক্ষরযুক্ত গণ এবং একটি গুরু অক্ষরযুক্ত গণ। একটি গুরু অক্ষরযুক্ত গণ হলো গ, একটি লঘু অক্ষরযুক্ত গণ হলো ল। তো একটি উদাহরণের সাহায্যে মালিনী ছন্দের আলোচনা আমরা করব। অভিজ্ঞান শকুন্তলম নাটকের একটি শ্লোক, সরসিজ মনোবিদ্ধং শৈবলেনাপি রম্যং মলিনমপি হিমাংশলক্ষ্মলক্ষ্মীং তনতি। এই শ্লোকটিতে কি গণ কি ছন্দ হয়েছে তা কীভাবে নির্ণয় করা হবে সেই বিষয়গুলি তোমাদের পরীক্ষায় বারবার আসে। মালিনী ছন্দের প্রথম অষ্টম অক্ষরে জ্যোতি হয় এবং পরবর্তী সপ্তম অক্ষরে জ্যোতি হয়। এবার জ্যোতি কি সেই বিষয়ে তোমাদের জানতে হবে। জ্যোতি হল জ্যোতির জিহ্বেষ্ট বিশ্রাম স্থানং কবিভীরষ্যতে সা বিচ্ছদ বিরামাদ্বৈ পদৈবা বার্চা নিজচ্ছয়া। অর্থাৎ জিহ্বা যে যে স্থলে স্বেচ্ছাপূর্বক বিশ্রাম লাভ করে কবিগণ সেই ঈপ্সিত বিশ্রাম গ্রহণের স্থানকেই জ্যোতি বলে। অর্থাৎ জ্যোতি বলতে এখানে ছেদ বা বিশ্রাম স্থানকেই বলা হয়েছে, মানে জিহ্বার বিশ্রাম স্থানকে এখানে জ্যোতি বলা হয়েছে। এবার মালিনী ছন্দের লক্ষণ প্রসঙ্গে আচার্য গঙ্গাদাস বলেছেন, ন নম য্যুতায়ং মালিনীর ভকিল হয়ে। অর্থাৎ ন নম য এই গণগুলি ক্রমানুসারে কোনো ছন্দের মধ্যে বা কোনো শ্লোকের মধ্যে যদি থাকে তাহলে সেখানে শ্লোকের মধ্যে যদি থাকে তাহলে সেখানে মালিনী ছন্দ হবে। এই মালিনী ছন্দের অষ্টম অক্ষরে এবং পরবর্তী সপ্তম অক্ষরে জ্যোতি হয়, এটা পূর্বেই বলেছিলাম। এই ছন্দের প্রথমেই আমি বলবো সরসিজ মনোবিদ্যং শৈবলেনাপি রম্যম। এখানে সরসি এই 3টি বর্ণের এখানে যেহেতু লঘু চিহ্ন দেওয়া হয়েছে বা লঘু চিহ্ন দেখা যাচ্ছে বা লঘু বর্ণ হয়েছে, স র সি এখানে লঘু বর্ণ এই 3টি, সেই জন্য এখানে ন গণ হবে এবং তারপরের যে বর্ণগুলি আছে জ ম নু এখানেও লঘু বর্ণ হয়েছে তাই এখানে ন গণ হলো। তারপরে আসবো বিধ্বংসই, এই যে 3টি বর্ণ আছে এগুলোতেও গুরুবর্ণ ক
কোনো অনুসারে দেওয়া হয়েছে। তারপরে আছে ব লে না, এখানে লে এই যে বর্ণটি আছে এখানে গুরুবর্ণ, সেহেতু এখানে বটি লঘুবর্ণ হয়ে গেল। ব যেহেতু লঘুবর্ণ সেহেতু এখানে জগণ হলো, এবং পরের যে দুটি বর্ণ আছে, পরের যে দুটি বর্ণ সেগুলো গুরু হওয়াতেই এখানে জ বর্ণ হলো, কারণ আদি লঘু হচ্ছে জ, তা গঙ্গাদাসকৃত ছন্দমঞ্জুর গ্রন্থে দেওয়াই হয়েছে বা উল্লিখিত আছে।